আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দাদা রাদি দুরা কাকুরা নেবর আশা করি ভালো আছেন, মুইয়াম নেগো দোয়ায় ভালো আছে। তারা কিন্তু ভালো মস্তিতে আছে, হ্যাঁ ভালো মনে করেন যে মাখামাখির বৃত্তে আছে। আর যে যারে দিতেছে মানে যে খুঁটতে দিতেছে হইলে নর র্যাম্বো, তার নাম হলো র্যাম্বো। আর যে খোড়াখুড়ি খাইতেছে হইলে বাজরিগের। হ্যাঁ যাই হোক, এখন এই কইতোর আবার আপনার যে দেহা দিতেছে আমার এই যে ডাইন সাইডেও কইতোর, মানে সব জায়গায় কইতোর। ফার্স্ট এড হইলে আপনার যে বাঘা স্টাইলের, এই হইলে সবুজ গোলা স্টাইলের। হ্যাঁ আর তাদের পেশাল তো আসে না, আজ পেশাল হইলে এইরকমের যে এক নেব আমার জানতে চাইছেন যে দাদু, যে আমি কিন্তু বলছি যে পাখির মাখামাখিও দেখাবো আর আপনার যে জ্বালালি আজকে মনে করেন যে একটু উত্তেজনা, একটু মাখামাখি চুমচ কিস কুস, মানে ভাল লাগতেছে আজকে জ্বালালি রে। হ্যাঁ মানে ক্রস নড্ডার আজ জ্বালালি রে ভাল লাগতেছে, এই মনে করেন যে একটু ঘুরে ফিরে দেখাবো। আর তাদের তো একটা বাচ্চা আছে, হুম একটু আগে দেখতে পারলেন তাদের একটা বাচ্চা আছে, ওইটাও মনে করেন যে একটু দেখাবো। আর এক নেবো আমার বলছেন যে দাদু, যে কইতোর যদি পালি মানে আপনার যে বুন্য জ্বালালি বা বুন্য গোল্লা, এই যদি পালি, গোল্লা বেশিরভাগ বুন্য হয় না, হ্যাঁ বন্য বলতে বুঝাইছে আপনার যে জ্বালালিরই। হুম কেননা দেখা যেতেছে আমরা যে ঢাকা শহর যে দেহি, ঢাকার শহর কী দেহি, যে বড় বড় বিল্ডিংয়ের ফাইপ হয়ে আপনার যে জ্বালালি কৈতোর অভাব নেই, তারা কিন্তু উন্মুক্ত, তাদের কোনো মালিক নেই। ঠিক আছে মানে আপনার কোন মালিক আল্লাহ তাল্লাহ, তো এটার হিসাব তো আমি কইতেছি না, আমি কোন বিষয়ে বুঝতেছি আপনি তো বুঝছেন, মানে পার্সোনাল একটা মালিক আছে না, যে খাওন দাওন পরন মানে পানি পুনি দেবে, ওই রকমের কেউ নাই, তাদের খাওন তারা নিজেরাই ঘুষাই লয়। হ্যাঁ এখন বিশেষজ্ঞ তো ওইটা না, ওই নাবা আমার বলছিলেন যে এই জ্বালালি বুন্য কৈতরে আপনার যে কী রকমের সুবিধা আছে বা অসুবিধা আছে, মানে বুন্য জ্বালালি আউলেইলেই মানে কথা সোজা না কইয়া উল্টোটা সুন্দর মতো কই। হ্যাঁ যাই হোক, এখন আমি ওই নাইবের ক্ষেত্রে বলবো কিছু, আমি মনে করেন যে কিছু কথা কই হ্যালি আপনি বুঝতে পারবেন, বুঝছেন না বউ যে আমি কী বলতে চাইতেছি। জ্বালালি কৈতোর, হ্যাঁ জ্বালালি কৈতোর তো আমি তো বললেই আটকে ইয়ে, আমার চিন্তা বাদ দেন, আমার নানের আটকে অনেকে পালে না। হ্যাঁ আমি চিন্তা ভাবনা হরছি যে বাইরে পালমো, কিন্তু চিন্তা ভাবনা হরতে হরতে সময় আর পাই না, আর বাইরে যে এনে মনে করেন যে পালমো, হেই নে প্লেস মতো একটা ঘর বানান লাগবে, বানাম 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 বানামো হরে মনে করেন যে বানানোই হয় না। হ্যাঁ এখন মেইন পয়েন্ট হয়, মেইন পয়েন্ট কই কই তো যে বলছিলাম না যে বরিশালে পোয়া, হ্যাঁ টাকা তোলা, হ্যাঁ কয় টাকা 80-90 যাই হোক তোলা, মানে বলছি যে বরিশালে পোয়া মনে করেন যে কথা শুরু হলে দাদু আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়। হ্যাঁ কথা কইলে কথা আর ছাড়তে মন চায় না, মনে করেন যে কইতেই মন চায়। যাই হোক এখন মেইন পয়েন্ট আই দাদু, আপনি যদি কইতোর বাইরে পালেন খুব 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 দিয়ে, দেশগ্রামে আপনার যে বাইরে পালেন না খুব খুব দিয়ে, যদি এই রকমের পালেন মানে উন্মুক্ত আর কি, হ্যাঁ মানে বাইরে যদি খুব টোপ দেয় তাহলে তো ইয়ে মনে করেন যে আটকা থায় না, খোপের বিদ্যে খালি ডিম পেড়ার লেগে কইতোর মনে করেন যে সব বয় আর উম দেওয়ার লেগে, আর ছাওটাও থাকলে খাওয়ানোর লেগে ঢোকে, এছাড়া মনে করেন যে কইতোর খোপে ঢোকে না, যারা উন্মুক্ত সহজে ঢোকে না আর কি। হ্যাঁ এই রকমের কামকাজ যদি থাকে উমের লেগে ডিম পাড়ার লেগে বাচ্চা খাওয়ানোর লেগে, এই ক্ষেত্রে ঢোকে। এখন ঢোকা ঢোকি এটা তো বিষয় না, আপনি যদি উন্মুক্ত কইতোর পালেন তাইলে আপনার সুবিধাটা কি, এইটা আগে বলি। সুবিধাটা হলো এই রকমের যে আপনি যে খাওয়ান টাওন খাওয়ান, হ্যাঁ এবার এক্সট্রা একটা খাওয়ান লাগে, আপনার যে গ্রিট লাগে, এবার কিছু কিছু কবুতর আপনার যে সবজিও খাওয়ায়, শাকসবজি রূপে ভেজিটেবল হেইয়াও খাওয়ায়, দেখা যাইতেছে আপনার যে এইয়া লাগবে না। হ্যাঁ আপনার যে খাবারও যদি অল্প দেন গ্রিট টাইপের কিছু, আবার পোকসোকও খায়, আবার আপনার যে ইয়া পোকসোক রানিং না যে খাইতেই বেরম না, আমি বলছি কি একটু বুঝছেন, মানে অতিরিক্ত যে খাওয়ানটা আছে না শাকসবজি হালকা হালকা পোক মক, তারপর ইডের গুঁড়া ইয়ের গুঁড়া মানে টুকটাক জিনিসটা আছে না, ওইটা আপনার লাগে না, বাড়তি আপনার যে খাওয়ানটা লাগে না। আপনি যদি অল্প যদি ধান খাওয়ান বা গম খাওয়ান অল্পতেই ওইয়ে যায়। আমি বলতে চাইতেছি এইটা যদি খাওয়ানোর দিক দিয়ে যদি বন্য কইতর হিসাব করেন তাহলে দেখা যেতে বন্য বা সারা কবুতর যদি হিসাব করেন তাহলে দেখা যেতেছে আপনার খাওয়ান লাগবে আপনার যে মনে করেন যে দুইটার, হেই না মনে করেন যে আপনি একটা দিলেন আর বাকি একটা ওই যে কইলাম না ওই ইয়ে ইয়ে মানে বাইরেরটা খাইয়ে মনে করেন যে পোষাই দে। হ্যাঁ সেক্ষেত্রে আমরা কী বুঝতে পারলাম, সেক্ষেত্রে বা ওই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে যদি উন্মুক্ত হিসাবে কইতোর পালে তাইলে আমার খাবার অর্ধেক লাগে আর অর্ধেক বাসে। ঠিক আছে এই রকমের আটকা, আর আটকা পারলে তো ওইটা ডাবলটা, হ্যাঁ যত্ন দিবে সেরা লাগবে, যেটা বাইরে খাইতে পারতে এইটা মনে করেন যে পাইতেছেন এইটা আপনার গুছাই দেওয়া লাগবে, খাটনিও বেশি খাওয়ানো বেশি, আবার কইতোর জোর একটু মনটা একটু উড়ফুরা বুড়বুড়া করবে, এইও মনে করেন যে পারবে না আটকাই পারলে এগিয়ে হইবে। ঠিক আছে আর আপনার শারীরিক পারলে তো কী বেরোতে বলছি, এর হইলে আপনার খাওয়ানোর দিক দিয়ে। হ্যাঁ আবার আপনার যে বংশ বিস্তারের দিক দিয়েও ভালো হয়, দেখা যাইতেছে আপনি একদিন টাক খাইত গেলেন, হ্যাঁ মানে আমি কিন্তু ভানি হিসেবে বলি কেউ মাইন্ড করেন না। ঠিক আছে যাই হোক, মনে করেন আপনি একখানে বেড়াইতে গেলেন,
এখন ওই হিন্দি আপনার আইতে কি হইলে একদিন দেড় দিন লেট হইলে আপনার যদি ওইটা আটকা কই ধরতে হয় তাহলে দেখা যায় যে পুরো দাঁড়া মনে করেন যে পুরো সোজা হয়ে যাবে না খাইতে না খাইতে। হ্যাঁ, আর যদি মনে করেন যে উন্মুক্ত বা খোলা হিসেবে থায় ঠিক আছে তাইলে কি হইবে, তাইলে হইবে দেখা যায় যে একদিন দেড় দিন দেরি করলো একটু কেজা দিলো কই তো না খাইয়ে মরবে না, আর যোগাই লেবে ওকে খাওয়ানোরা যোগাই লেবে। যে রামের ব্যারে মগো ব্যার তো অভাব নেই, মগো বরিশালের ব্যার বা ডোবার তো অভাব নেই। হ্যাঁ, ডোবা হইলেও অঙ্গ পানি ফ্রেশ থায়। এই যে রামের নারায়ণগঞ্জ কুমিল্লা আমি তাদের বদনাম করি না, মানে এই রামের আমি ঘুরে দেখছি তাদের ডোবাগুলো মনে করেন যে কালা কালা পানি আর কি, ঠিক আছে, মানে ওই রকমের পানি না আঙ্গ ডোবার ভিতর মনে করেন যে কি ফর্সা পানি থায় আর কি, ঠিক আছে, ফর্সা পানি থায় যা মনে করেন যে খাইয়ে খুইয়ে আগাইতে পারে। আবার দেখা যায় যে কোলায় দুইটা ধান খাইয়ে এলি বা উডানের মাঝখানে, উডান তো চেন চেন খোলা জায়গাটা বাড়ির সামনে যে খোলা জায়গাটা ওইটা উডান করে, উডানে কেউ ধান দিলে ওই ধান দিয়ে মনে করেন যে কিছু খাইলে, আবার মনে করেন যে দুইটা ইট খাইলে মানে ছোটো ছোটো রাবিশ খাইলে, আবার মনে করেন যে হামুক খাইলে এইটা খাইলে ওইয়ে যায়। হ্যাঁ, আর মনে করেন যে যার প্রাণ হ্যার মনে করেন যে আপনার চেয়ে মায়া বেশি, সে যোগাই লেবে, যাই এক কথা যোগাই লেবে, উন্মুক্ত থাকলে এই রকমের হইবে। আর যদি বাচ্চা বাচ্চা যদি থায় সেক্ষেত্রে দেখা যদি কি হইবে, সেক্ষেত্রে হইবে আপনার যাইয়া বাচ্চাটাও একটু উষ্ট ফুষ্ট বুটকে হইবে। হ্যাঁ, বাইরের আবহাওয়া খাইবে, বাইরের মনে করেন যে অনেক কিছু খাইবে, বাপ মায়ের নিয়ে খাওয়াইবে, সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাটাও মনে করেন যে একটু মোড়াতাজা হইলে উষ্ট ফুষ্ট হইলে বাচ্চারা আর কি মানে বলছে যে বাচ্চাটা একটু উর্বর হইবে তরতাজা হইবে এই আর কি। হ্যাঁ, বাচ্চা দোনোটাই টেকতে পারে, বেশিরভাগ সম্ভাবনা টেকবে। বাইরে যদি উন্মুক্তভাবে কৈদর পালেন দেখা যায় যে দোনো বাচ্চাই টেকে, হ্যাঁ ওই স্বাধীনতা পায়। এই এখন দাদু আপনার যে বাইরে পাললে এই সুবিধে, আর অসুবিধা হলে এই রহমের যে বাইরে পাললে দেখা যেতেছে যে আপনার যে রোগ বলাইডার সংখ্যাটা একটু বেশি ওই তারে। হ্যাঁ, দেখা যেতেছে আর এক কান্দের দেখ কইতো রাইলে, বুঝছেন, আর এক কান্দের দেখ কইতো রাইলে, হ্যাঁ কইতো রাইয়া অগল লগে একটু ফ্রেন্ডশিপ করলে বা একজনের চোখ টিভি মারলে ডাইরেক্ট কত আর লোক একটু হাই করলে বাই করলে বলতে চাইছে এই দিয়ে অল লগাই গেছলে বা অন্য এলাকায় দিয়ে বা অন্য কান্দার দিয়ে আইলে অল লগে একটু দেখা হতে বলতে চাইতেছি কোনো মতে আইয়ে মনে করেন যে মেসলে, যেমনি হোক হায়ক হোক বাইক হোক চুক্তি বিদ্যুক মেসলে ডাইরেক্ট কথা হইলে মেসলে। হ্যাঁ, কিন্তু দেখা যাইতেছে আইসে যে আইসে রোগ লই আইছে ব্যারাম বোরাম লই আইছে, সেক্ষেত্রে দেখা যাইতেছে আপনার ওই সুস্থ কৈতরটাও ওর ক্ষেত্রে অসুস্থ হয়ে যাইবে। হ্যাঁ, আবার দেখা যাইতেছে ও আর এক কান্দায় গেলে বন্ধুগুলোকে দেখা করতে বা মনে করেন যে আড্ডা আড্ডা দিতে, আবার ওকে বন্ধু মনে করেন যে সব ভুগুতে, হ্যাঁ ও মনে করেন যে বুঝতে পারে না ও খেললে খুললে আইয়ে এবার আপনার কৈতরের লগে মেলছে, আপনার কৈতরি মানে আড্ডা দিতে গেছিলে না আবার আইয়ে মনে করেন যে আপনার আতালে ঢুকছে। হ্যাঁ, আতাল তো বলছেন, হ্যাঁ ফার্ম টার্ম লপটপ কয় ওইটার আতাল কই মোরা, যাই হোক ওই আতালে ঢোকছে, আতালে ঢোকানোর পর কী হয়েছে, আতালে ঢোকার পর যে ওই যে রোগটা লই আইছে হইয়া মনে করেন জগো দিয়া খাইছে, মানে বলতে চাই যে ও যে রোগটা লই আইছে আর এক কান্দায় দিয়া আড্ডা আড্ডা মারি সেই রোগটা মনে করেন যে আপনার ভাই কৈতরের ভিতরে ছড়াই গেলে, বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ, আবার আপনার যাই দেখা যাইতেছে যে বৃষ্টি বাদল পড়লে এসব কৈতর টৈতর ভিজে বুঝে যায় পেলে যদি খারাপ থায়। হ্যাঁ, আর যদি মনে করেন যে ওই বৃষ্টিতে যদি ভিজে বুঝে যায়, ভিজে বুঝে গেলে মনে তো টুবো টুবো হয়ে যায় কিছু, আর মনে করেন যে কিছু হাইট দেবে, হাইট দেবে যেটা অন্য হিসাব। হ্যাঁ, হাইট দেবে যে মনে করেন যে আর বৃষ্টি বুষ্টি আইলে সাফরার জায়গা আছে মানে সাফরা উপরে টিন্টু না সেইখানে মনে করেন যে হাইট দেবে, আর যদি মনে করেন হাইট দেয়া, হাইট দেয়া বলতে বুঝেছি যে মনে করেন যে হাইট দেওয়া হরে না, যাদের মনে করেন যে হারা তো উন্মুক্ত উন্মুক্ত থাকো খোপ উন্মুক্ত চাল চল নাই মানে ভিজে টুবো টুবো হয়ে যায় ভিজতে চান এরপর মনে করেন যে ভেজা লাগে, সেক্ষেত্রে মনে করেন যে অসুবিধা কির ক্ষেত্রে অসুবিধা আমরা জানি কইতো যদি ভিজে পুরা থায় বা ঠান্ডা ঠান্ডা লাগায় অনেক রকম রোগে আক্রান্ত হয়। হ্যাঁ, এটা মনে করেন যে আপনারাও জানেন, এই রকমের মনে করেন যে সারা পারলে অসুবিধাও আছে সুবিধাও আছে মানে দোনো দিকেও আছে, দোনো দিকটারে আপনার নিজের মতো মনে করেন যে গুছাই লইতে হইবে, তাহলে দেখা যাইতেছে কি আমও যাইবে না ছালাও যাইবে না। যাই হোক, বুঝাইছি এই পর্যন্তই, আর এই বুঝে বুঝির ভিত্তিতে মনে করেন যে ভুল ত্রুটি হইতে পারে। হ্যাঁ, আমি যদি মনে করেন যে বুঝাইছি এই মনে করেন যে আপনাকে ভালো লাগে না বা মনে করেন যে কি বুঝেছি একটা মনে করেন যে বুঝাইলেই স্যার একটা, যদি এই রকমের কোনো কিছু হরিতে বা ভুল ত্রুটি করিতে ছোট বসে দেখবেন খামার দিয়ে দেখবেন, সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।